রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে আপনাকে স্বাগতম। এখানে জানতে পারবেন আপনার স্বাস্থ্যের বিষয়ে সকল টিপস এবং ঔষধ সম্পর্কে সকল গুরুত্বপূর্ণ সমাধান। অবশ্যই বন্ধুরা প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিনিয়ত নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক এবং ঔষধ বিষয়ক টিপস পেতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন। সকলকে রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে স্বাগতম। বন্ধুরা আজকে আমরা আলোচনা করব ইকোভিট সাইশন নামক একটি ক্যাপসুল নিয়ে, যেটি উৎপাদন করে থাকে গ্লোব ফার্মাসিউটিক্যাল লিমিটেড, নোয়াখালী, বাংলাদেশ। এটি সফট জিলেন্টিন ক্যাপসুল, ভিটামিন ই, বিপি 400 মিলিগ্রাম। বন্ধুরা এই ভিটামিন ই আমাদের শরীরে এতটাই এর ভূমিকা রয়েছে যে সেটা বলা বাহুল্য এবং খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই ভিটামিন ই আমাদের শরীরে। আমি বিস্তারিত আলোচনা করব, তার আগে আমি কিছু আপনাদের সাথে আলোচনা করতে চাই। সেটা হলো যে আমাদের দেহে ক্ষতিকারক প্রক্রিয়া যেমন অক্সিডেশন ও চর্বি পার অক্সিডেশনের প্রক্রিয়ার বিরুদ্ধে ভিটামিন ই রক্ষাকারী ভূমিকা পালন করে থাকে। বেশিরভাগ কোষ আবরণীতে 1000 চর্বির অণুর জন্য একটি ভিটামিন ই অণু রয়েছে। ভিটামিন ই পারঅক্সাইড যৌগমূলককে দ্রবীভূত করে এবং তখন স্থিতিশীল অবস্থা পুনঃস্থাপনের জন্য কম পরিমাণে হাইড্রোজেন সরবরাহ প্রয়োজন হয়। এই ভিটামিন ই এমনই একটা ভিটামিন যেটা মানুষের শরীরের কোষকে সবল রাখে এবং যে স্কিনের যে সমস্যাটা দেখা যায়, এই ভিটামিন ই যার শরীরে বেশি পরিমাণ থাকে তার বুড়িয়ে যাওয়ার সম্ভাবনা বা চামড়ার ঘোষ, যে চামড়ার যে ঘোষ পড়ে যায়, চামড়া যে আলগা হয়ে যাবে, পাতলা হয়ে যায়, সেটা থেকে কিন্তু রক্ষা করে। এবং আমাদের শরীরে যে মাথার চুল, বেশিরভাগ চুলটা যার পরিমাণ, যার শরীরে ভিটামিন ই রয়েছে সেই চুল কিন্তু অনেক কালো থাকে এবং তেলতেলে থাকে। অনেকে দেখবেন যে এই ভিটামিন ই খাওয়ার বদলে চুলে মাখেন, তবে আমি তাদের প্রতি পরামর্শ থাকবে যে চুলে মাখার চাইতে আপনার যদি শরীরে অন্য কোনো প্রবলেম না থাকে, অর্থাৎ আপনি যদি অ্যাসপিরিন জাতীয় কোনো ঔষধ বা কোনো পিটোগ্রিল জাতীয় কোনো ঔষধ বা অন্যান্য কোনো ঔষধ আপনি সেবন করে থাকেন, যেটা ডাক্তার আপনাকে পরামর্শ দেবে যে এর সাথে ভিটামিন ই সেবন করা যাবে না, সেক্ষেত্রে যদি হয় তাহলে আপনি অবশ্যই আপনি এক্সটার্নাল ইউজ করতে পারেন, অর্থাৎ বাহিরাঙ্গে ইউজ, অর্থাৎ আপনি এটা ভেঙে তারপরে মাথায় চুলের সাথে ব্যবহার করতে পারবেন। আর যদি আপনার শারীরিকভাবে ডাক্তার সাহেব কোনো পরামর্শ না যায় যে ইকোভিট বা এই ভিটামিন ই 400 মিলিগ্রাম বা 200 মিলিগ্রাম খেলে আপনার শরীরে কোনো অন্য কোনো ঔষধের সাথে কোনো সমস্যা হবে না, সেক্ষেত্রে কিন্তু আমি আপনাকে মুখে খাওয়ার জন্য পরামর্শ দিচ্ছি। তাহলে কিন্তু শুধু চুলে না, শরীরের প্রত্যেকটা অংশের জন্যই কিন্তু এই ভিটামিন ই কাজ করে থাকবে। এবং এমনই একটা জিনিস যে এই হার্টের সমস্যা সমাধানের জন্য কিন্তু এই ভিটামিন ই কিন্তু কাজ করে থাকে। এরপরে মনে করেন যে রিউমাটিক আর্থারাইটিস, অনেকের মাথা কোমরে ব্যথা, পায়ের গোড়ালিতে ব্যথা, তারপরে ক্যান্সারের নাম যে একটা মহামারী, যে একটা ক্যান্সার যে একটা বড় সবচাইতে একটা যে বড় রোগ, এটাকে কিন্তু প্রতিরোধ করে এই ভিটামিন ই। এবং অনেক সময় দেখা যায় যে অনেক লোকের, অনেক মানুষের দেখা যায় যে যারা অ্যাথলেটিক, যারা খেলাধুলা করে, তাদের যে শারীরিক দুর্বলতার জন্য কিন্তু এটা ইউজ করে। অনেকে দেখা যায় হাঁটতে চলতে পারে না, শরীর অনেক দুর্বল, সেক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ভিটামিন ই। এবং বার্ধক্য, অর্থাৎ অকালে যে বুড়ো হয়ে যাওয়া, অকাল বার্ধক্য যেটাকে আমরা বলে থাকি, সেটাতে কিন্তু রোধ করে এই ভিটামিন ই। অবশ্যই কিন্তু এই ইকোভিট 400 এবং ভিটামিন ই যেটা আর কি, আমরা কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করব। অনেকের ক্ষেত্রে কার কতদিন সেবন করা দরকার ডাক্তার সাহেবগণই বলে দিবেন, তবে এক কথায় বলবো যে ভিটামিন ই শরীরের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি ঔষধ ক্যাপসুল। আমরা যে কোনো আমাদের পার্শ্ববর্তী ফার্মেসিতে এই ঔষধ পেয়ে থাকবো। আমি যদি এই ভিটামিন ইর গুণগুণের কথা বলতে চাই অনেক সময় লেগে যাবে বন্ধুরা, ভিডিওটি অনেক বড় হবে। এক কথায় যে আপনার শরীরে অনেক সমস্যার সমাধান করতে পারে এই যে ভিটামিন ই, এবং বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে যাদের যৌন সমস্যা আছে, দেখা যায় বীর্য পাতলা বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে খুব দ্রুত বীর্য স্খলন হয়ে যায় বা বীর্যপাত হয়ে যায়, তাদের জন্য কিন্তু এই ভিটামিন ই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অবশ্যই যদি 1 মাস বা 2 মাস যদি কেউ নিয়মিত এই ভিটামিন ই সেবন করে, সাথে যদি কোনো ক্যালসিয়াম সেবন করে, তাহলে কিন্তু অবশ্যই সে একটা যৌন সমস্যা সমাধানের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকবে। এবং ব্রেস্ট ক্যান্সার, অনেক মা বোনদের ব্রেস্ট ক্যান্সার হয়, সেক্ষেত্রে কিন্তু এই ভিটামিন ই কিন্তু এই ব্রেস্ট ক্যান্সার কিন্তু রোধ করে। মানুষের শরীরে যে কোনো ধরনের ক্যান্সারে কিন্তু এই রোধ করতে পারে এই ভিটামিন ই, এবং সেই গুণগুণ কিন্তু ভিটামিন ই রয়েছে। তো বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু ডাক্তারের পরামর্শ যে এই ভিটামিন ই সেবন করবেন। আর
ভিটামিন সি কিন্তু অবশ্যই আমাদের শরীরে, আমি বারবার বলছি, একটি গুরুত্বপূর্ণ ঔষধ এবং ভূমিকা পালন করে থাকে। অনেকের মুখে রুচি নাই, খাবারে রুচি থাকে না, তারপর অনেকের চামড়া খুবই শুষ্ক এবং দেখা যায় খসখসে, এবং অনেক সময় দেখা যায় যে তার অনেক ধরনের চর্মরোগ রয়েছে। তারা যদি নিয়মিত ভিটামিন ই সেবন করে তাহলে আস্তে আস্তে কিন্তু এই চর্মরোগ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে। অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ঔষধ। আপনারা বন্ধুরা, আমি আপনাদেরকে অনুরোধ করব যে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা সেবন করবেন এবং আশা করি অনেক উপকার পাবেন। আর সেবন মাত্রা হলো প্রতিদিন 200 বা 400 পরের একটি করে ট্যাবলেট প্রতিদিন খাওয়ার পরে আমরা সেবন করব অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করব। আর ভিটামিন ই স্বাভাবিকের সুসহনী এবং অতিরিক্ত বা কোনো সেবনের দরকার নাই, বা যদি অতিরিক্ত সেবন করা হয় ভুলে কোনো সমস্যা হওয়ার কথা না। তবে হালকা পাতলা পেটে ব্যথা বা ডায়রিয়া হতে পারে, বমি ভাত, গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। আর যা ভিটামিন ই অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগের অ্যান্টিকোয়াগুলেন্ট কার্যকারিতা বাড়িয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু ভিটামিন আমরা সেবন করবো না। অর্থাৎ অনেক সময় তো অ্যাসপিরিন, তারপর অন্যান্য কিছু কিছু ঔষধ আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা ভিটামিন ব্যবহার করবো না। অবশ্যই আমরা কিন্তু আমাদের যখন আমরা সেবন করবো তাহলে কিন্তু আমরা ডাক্তারের সাথে পরামর্শ করে নেব, তারপরে কিন্তু আমরা এই ভিটামিন সেবন করবো এবং কতদিন সেবন করবো ডাক্তার সাহেব কিন্তু বলে দেবেন। তো আমি আপনাদের অনুরোধ জানাবো, ডাক্তারের পরামর্শ ছাড়া এটি সেবন করবো না। দেখা যায় আমাদের দেশে এই ব্যবহারের পরিমাণ অনেকেই রয়েছে, অনেকে দেখা যায় যে ডাক্তারের পরামর্শ ছাড়াই অনেক দিন যাবত এই ভিটামিন ই খেয়ে যাচ্ছেন। হয়তো দেখা যায় তার অন্য কোনো সমস্যা হতে পারে, তারপরেও আপনি একজন ভালো ডাক্তারের সাথে পরামর্শ করবো যে আপনি এতদিন নিজের ধারণা করে বা আন্দাজে এতদিন এই ভিটামিন ই সেবন করা উচিত নয়। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যদি বেশি ভালো লাগে থাকে অবশ্যই বন্ধুরা শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।